আসসালামু আলাইকুম শ্রী দশক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনরাম লঙ্গদতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান নানিয়াচর জোন কর্তৃক দুর্গম এলাকায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তায় সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ বাঘাছড়িতে শেখ কামাল স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন দেশকে লুটেপুটে খেয়েছে জনগণ জানে সিং এবারে বিস্তারিত লঙ্গুদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান রাঙামাটির লঙ্গুদু উপজেলা বাইটাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে লঙ্গুদু সেনাজন সোমবার সকাল দশটায় লঙ্গদু সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া পিএসসি বাট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জন দোকানদার মাছে জন প্রতি দশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা অনুদান প্রদান করেন এই সময় উপস্থিত ছিলেন জোনের মেজর মোহাম্মদ রিফাতুজ্জাম পিএসসি ক্যাপ্টেন ইহসানুল হক পৃথু বাট্টাপাড়া বাজার কমিটির সভাপতি সোহরাফ হোসেন প্রমুখ উল্লেখ্য গত শনিবার একুশ জানুয়ারির লঙ্গদু উপজেলার বাট্টাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একত্রিশটির দোকান সম্পূর্ণ পুড়ে যায় এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় নানিয়াচর জোন কর্তৃক দুর্গম এলাকা স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নানিয়াচোর জোন কর্তৃক দুর্গম এলাকা জুরাপ্পাপাড়ায় অবস্থিত আলোকিত তৈন্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল এগারোটায় জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় পাশাপাশি উক্ত এলাকার গরিব অসহায় দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কর্মসূচির আয়োজন করা হয় এই সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম রুবাইথ হোসেন পিএসি নানিয়ারচোর উক্ত স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ খাতা কলম এবং পেন্সিল বিতরণের পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকা মেম্বার হেডম্যান এবং কারবারীদের সাথে মত বিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন নানিয়ারচোর জোন কর্তৃক পরিচালিত এই মানবিক কর্মকাণ্ড স্থানীয় জনসাধারণের নিকট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা অর্জন করে নানিয়া চর্জন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে স্কুল ছাত্রছাত্রী এবং জনসাধারণের জীবনযাত্রা মান উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করবে কাপ্তাই সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের আয়োজনে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলন দুই সোমবার উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাসিজ জাহান সবাই বক্তাগণ একটি শান্তির ধর্ম উল্লেখ করে প্রতিটি মসজিদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে ইমাম কর্তৃক মুসুল্লিদের উদ্দেশ্যে বয়ান করার পরামর্শ প্রদান করা হয় বাঘাই শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

সম্পন্ন করার প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিষ্ঠান এবং বিশেষভাবে ওয়াল্টন বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলার নির্বাহী কর্মকর্তা বিএনপি দেশকে লুটে পুটে খেয়েছে জনগণ জানে বীর বাহাদুর ঐশ্বে সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঐশ্বে সিং বলেছেন আগামীতে দেশের জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দেবে না জনগণ জানে এই সংগঠনটি বিগত সময়ে দেশকে লুটে পুটে খেয়েছে তারা লন্ডনে বসে এতিম ও দেশের মানুষের টাকা লুটপাট করে খেয়েছে তিনি আরো বলেন দেশের মানুষকে বিদ্যুৎ সেবা না দিয়ে বিদ্যুতের খুঁটি বাণিজ্য করেছে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় তিন হাজার দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশে ব্যাপক লোডশেডিং এ রেখে মানুষকে দুর্বিষ করে রেখেছিল আজ আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে এই সরকার রবিবার বাইশ জানুয়ারি বান্দরবন পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হতদরিদ্র গরিব অসহায় দুঃস্থ ও শীতার্থতার মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর সিং এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এই সময় বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের লাগামহীন ও অশালীন বক্তব্যের নিন্দা জানান তিনি আগামীতে দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপর পূর্ণ আস্থা রাখতে এবং সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান পরে মন্ত্রী বান্দরবনের হতদরিদ্র গরিব সহস্রাধিক সিদ্ধার্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সেই দর্শক ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির আতারটা সংবাদ ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য